দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সোনালী জীবন অনুষ্ঠানে। সোনালী জীবন সম্পূর্ণরূপে একটি বীমা বিষয়ক অনুষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। একই সাথে আমরা সোনালী জীবন অনুষ্ঠানে চেষ্টা করি বিভিন্ন সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ যে সম্ভাবনা রয়েছে বীমার সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করতে। তার আগে জানিয়ে দিচ্ছি, সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। এবারে পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আজ অতিথি হয়ে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে খুবই বিশেষ একজন মানুষ। আমার সাথে রয়েছেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ পাফেল। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সোনালী লাইফের পক্ষ থেকে। আমরা যদি বহির্বিশ্বে দেখি তাহলে দেখব যে বহির্বিশ্বে জীবন বীমা খুবই গুরুত্বপূর্ণ এবং বীমা শিল্পটাকে তারা আসলে প্রথম থেকেই কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কতটা আসলে ইম্প্রুভমেন্ট প্রয়োজন সেটা তারা করেছেন। কিন্তু আমাদের স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা বীমা সেক্টরে সেই পরিমাণ আমি বলবো ইম্প্রুভমেন্ট যেমন আমরা পাইনি, একই সাথে জীবন বীমাটা আমাদের সাধারণ জনগণের কাছে কিন্তু এখনো জনপ্রিয়তা পায়নি, এর কারণ কি? আমি পুরোপুরি আপনার বক্তব্যের সাথে বা ধারণার সাথে একমত পোষণ করব না, বিকজ আমাদের দেশে কিন্তু বিশেষ করে বিগত 2 দশকে লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফের ব্যাপক প্রসার ঘটেছে। হ্যাঁ, আমাদের শুরুটা দেরিতে হয়েছে, আমাদের রেগুলেটরি বডি গঠিত হয়েছে, ইড্ডা যেটা গঠিত হয়েছে 2011 সালে, তো অলমোস্ট আমরা 10 বছর পেরিয়েছি। তার আগে যেটা ছিল আমরা কিন্তু একটা মন্ত্রণালয়, ভিন্ন মন্ত্রণালয় আন্ডারে ছিলাম, অর্থ মন্ত্রণালয় বা ছাড়া আমরা বাণিজ্য মন্ত্রণালয় ছিলাম। আপনারা জানেন যে পৃথিবীর সব দেশেই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা ফাইন্যান্সের আন্ডারে থাকে, তো আমাদের এখানে কিছু প্রথম 20 বছর স্বাধীনতার পরে 1 দশক বা 2 দশক 3 দশক আমরা হয়তো অতটা আগাতে পারিনি, বাট এখন আমরা কিন্তু ফাস্টার আগাচ্ছি। বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের বিগত বছর আমরা অনেক সময় প্রচার হয় না, যে হয়তো ক্লেম দিচ্ছি সেটা প্রচার হয় না, ক্লেম কেউ কেউ পাচ্ছে না সেটাই বেশি প্রচার হয়। বিগত বছরে আমাদের প্রায় 7,000 প্রায় 400 কোটি টাকা কিন্তু আমাদের 33টা বীমা কোম্পানি পরিশোধ করেছে, এবং আমাদের আমি যে কোম্পানির সাথে সম্পৃক্ত আছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেটাও বছরে প্রায় 335 কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো কোম্পানি দেরিতে পরিশোধ করছে, কোনো কোনো কোম্পানি হয়তো ফাইন্যান্সিয়ালি অতখানি সাউন্ড না হওয়ার কারণে তাদের টাকা দিতে দেরি হচ্ছে, তবে আমি মনে করি যেটা খুব অচিরে এর থেকে বেড়ে আসা আমার পক্ষে সম্ভব হবে। আপনি যে বললেন যে আসলে আমরা শুরুটা দেরিতে করেছি, এবং আমরা যদি বলতেই হয় তাহলে বলতে হবে যে এই বিগত বছরগুলোতে যখন আমরা দেখেছি যে বীমা সেক্টরে উন্নত করার অ্যাকচুয়ালি প্রক্রিয়া শুরু হয়েছে এবং একটা মন্ত্রণালয় থেকে আরেকটা মন্ত্রণালয় স্থানান্তরিত করা এবং এর দিকে দৃষ্টিপাত করার ব্যাপারটা কিন্তু আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি মানে যেটা জানতে চাই যে 50 বছর আগে কেন এই ব্যাপারটার দিকে আসলে নজরদারি করা হয়নি বা কোন সাইডটাতে আমাদের ল্যাকিংস ছিল যার কারণে বীমা শিল্পটা পিছিয়ে ছিল? বীমা সম্পর্কে আমি বলবো যে সরকারের দিক থেকে এবং প্রাইভেট সেক্টরের দিক থেকে দুই দিক থেকেই যারা এন্টারপ্রেনার ছিল তাদেরও এই বিষয়ে জ্ঞানের ঘাটতি ছিল। আপনারা দেখবেন যে আমাদের দেশে কিন্তু 1986 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে মাত্র অল্প কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। লাইফের কথা যদি বলি, 86-এর পরে কিন্তু অনেকগুলো কোম্পানি মার্কেটে এসেছে, তো 71 থেকে 86 অনেক বড় লম্বা একটা সময়, এর মধ্যে হয়তো বা আমাদের প্রাইভেট এন্টারপ্রেনাররা এখানে এদিকে নজর দেয়নি, অথবা যারা মানে সরকারের পক্ষে ছিল তারাও জীবন বীমাটাকে অতখানি গুরুত্ব দেয়নি। তো আমার মনে হয় যে এটা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা না করি, আমরা সামনের দিকে অগ্রসর হই। এবং আপনারা জানেন যে আমরা পহেলা মার্চকে বীমা দিবস হিসেবে পেয়েছি, এবং প্রতি বছর এটা উদযাপিত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী
পয়লা মার্চের বিমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এটা উদ্বোধন করেন। তো আমাদের জাতির জনক এই বিমা খাতের সাথে সম্পৃক্ত ছিলেন। সব মিলে আমরা মনে হয় যে আমরা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ এবং অচিরেই আমরা হয়তোবা এই আগামী 5 থেকে 7 বছরের মধ্যে যে সমস্যাগুলো আছে, আপনারা জানেন একটা সেক্টর বা একটা বিজনেস সেক্টর যখন গড়ে ওঠে তখন কিছু সমস্যা থাকবেই। আমার বাংলাদেশে কোন সেক্টরে প্রবলেম নেই, সে সমস্যাগুলো হয়তো আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং এটা এই বিষয়ে আমাদের বিশেষ করে রেগুলেটরি বডি বিভিন্ন স্টেপ নিচ্ছে, স্টেপ নিচ্ছে, কোম্পানিগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করছি অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমার মনে হয় যে হয়তো সত্যি কথা বলতে কি ইটস অলসো এ বিজনেস, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইজ অলসো এ বিজনেস, এবং যে কোনো বিজনেসে কিন্তু সব যারা বিজনেস অপারেট করে তারা কিন্তু সবাই ভালো করতে পারে না। কেউ কেউ হয়তো কম্পিটিশনে ভালো করতে পারে, কেউ কেউ পারে না ভালো, কারো কারো সাউন্ড ম্যানেজমেন্ট থাকে, কারো কারো সাউন্ড ম্যানেজমেন্ট থাকে না, কারো কারো ভালো দূরদৃষ্টি থাকে, কারো দূরদৃষ্টি থাকে না। তো এই কারণে এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এক বছরের বিজনেস না। আমরা যখন বিজনেস করি, কোনো কিছু সেল করি, প্রোডাক্ট সেল করি, সবগুলো প্রোডাক্টই কিন্তু 1 বছর 2 বছর, ইভেন ব্যাঙ্কিং প্রোডাক্টও কিন্তু 3 থেকে 4 বছর বেশি নেই, কিন্তু মানে বেশি নেই, কিন্তু একমাত্র এই লাইফ ইন্স্যুরেন্স এমন একটা বিজনেস যেখানে প্রোডাক্টের লেন্থ হলো 10 থেকে 12 বছর 15 বছর। সো এই 10 থেকে 12 বছরের একটা প্রোডাক্ট যখন মানুষ মার্কেটে সেল করি, সেই যে ফোরকাস্ট করে মানে কাজটা করা এবং ম্যানেজমেন্ট চালানো এবং ইনভেস্ট করা এবং এই রিটার্নটা মানুষকে দেওয়া, এই যে চিন্তাটা, সেই চিন্তার মানে শুরু হয়েছে। এবং আমরা মনে করি যে এই চিন্তাটা যদি সকলের মধ্যেই বিস্তারিত হয় সকলের মাধ্যমে, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে এই বিজনেসটাকে ভালোভাবে রান করতে পারবো। এবং সাথে সাথে আমাদের পলিসি হোল্ডাররা, বিশেষ করে পলিসি হোল্ডারদের জন্যই হলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পলিসি হোল্ডাররাও উপকৃত হচ্ছে এবং হবে। আপনি যেহেতু বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছেন এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে অ্যাকচুয়ালি প্রচারের জন্য আপনারা কী করছেন যে একদম সাধারণ ম্যাস পিপলের কাছে বিমাটা পৌঁছে যাবে এবং তারা খুব ইজিলি বুঝতে পারবে? জি, আমরা যেটা আপনার সাথে আমি পুরোপুরি একমত, আমাদের দেশে কিন্তু বিমার প্রচার তেমনভাবে নেই। এই বিশেষ করে আমি সোনালী লাইফকে ধন্যবাদ জানাই যে বিমা বিষয়ক একটা অনুষ্ঠান তারা স্পন্সর করছে এবং অনেকদিন ধরে চালিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়েও শুনলাম যে অনেকের রিকোয়েস্ট আছে যে অনুষ্ঠান যেন বন্ধ না করা হয়। বিমা সম্পর্কিত অনুষ্ঠান কিন্তু বাংলাদেশে খুব নাই বললেই চলে। তো আমি মনে করি যে সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানিকেই, ইভেন আমার কোম্পানিকেও এগিয়ে আসা উচিত, মানে অন্তত মিডিয়াতে এই প্রচার প্রচারণাগুলো চালানোর জন্য। সাথে সাথে প্রচার প্রচারণার এখন মাধ্যম বিভিন্ন মাধ্যম আছে, অনলাইন আছে, প্রিন্ট মিডিয়া তো রয়েই গেছে, টেলিভিশন আছে। সো সব মিলিয়ে আমার মনে হয় যে আমাদের যে বিমার যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, শুধু ক্লেম পরিশোধ না, বিমাতে যে নতুন নতুন প্রোডাক্ট চলে আসতেছে বা বিমার মাধ্যমে আমরা কী কী নতুন নতুন সেবা দিতে পারি, যেমন দেখেন ব্যাংক কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পত্রিকায় ফ্রন্ট পেজে মানে প্রকাশ করে, বা বিভিন্নভাবে যেই মাধ্যমগুলো আছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটা প্রকাশ করা হয় বা প্রচারণা চালানো হয়। তো আমাদের মনে হয় এই বিষয়ে আমরা রিসেন্টলি আমরা আলোচনা করেছি, অ্যাসোসিয়েশন আলোচনা করেছি, ইড্যার সাথে আলোচনা করেছি, কোম্পানি নিজেদের মধ্যে আলোচনা করেছি, অন্তত এভরি মান্থে না হলে এভরি কোয়ার্টারে আমাদের যে বিমার যেই সুফলগুলো মানুষ পাচ্ছে, যে বিমা দাবি পরিশোধিত হচ্ছে, এই প্রচার প্রচারণাগুলো একত্রিত করে অথবা ইন্ডিভিজুয়ালি যেন প্রকাশ করা হয়, তাতে করে মানুষের এই নেতিবাচক চিন্তাটা, যেমন দেখেন আপনার 90টা ক্লেম পরিশোধিত হচ্ছে, 10টা ক্লেম দেরি হচ্ছে, হয়তো 5টা ক্লেম দেওয়া হচ্ছে না, তো ওই 10টা 5টা ক্লেমের কথাই কিন্তু আলোচনা হচ্ছে, 90টা ক্লেমের কথা আলোচনা হচ্ছে না। আর সার্বিকভাবে আপনারা জানেন যে কোভিড পরিস্থিতি এবং সার্বিক অবস্থায় কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কিন্তু অনেক সময় বেশি কস্টে লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট কেনা সম্ভব হবে না। সো ভবিষ্যতে কিন্তু আমাদের কিন্তু লো কস্ট প্রোডাক্ট নিয়ে আসতে হবে। লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মানে প্রিমিয়ামের বা লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু আরেকটা নাম ব্যবহৃত হয়, সেটাকে বলে ফোর্স সেভিং, মানে ফোর্স করে মানুষকে সঞ্চয় বা উদ্বুদ্ধ করা, এবং এই সেভিংটা কিন্তু সারা একটা লাইফ ফান্ড আকারে জেনারেট হয়, এটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়। তো আলটিমেটলি যে আপনি কথাটা সত্যি, আমাদের দেশে কিন্তু যেভাবে কনভেনশনাল প্রোডাক্টগুলো চলে আসতেছে এবং সেটার যে প্রিমিয়াম হার, সেই প্রিমিয়াম হারটার সাথে সামঞ্জস্য রেখে আমার মনে হয় ভবিষ্যতে আমাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, মাস পিপলদের জন্য, বিভিন্ন আয়ের পিপলদের জন্য, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের জন্য, আপনারা জানেন যে এখন উবার পাঠাও বিভিন্ন শ্রেণীর মানুষ নতুন নতুন পেশা চলে আসছে, এবং এই পেশার মানুষদের জন্য কী পরিমাণ প্রিমিয়ামে কী ধরনের প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করে তাদের কাছে মার্কেটিং করতে হবে। এবং আমি মনে করি যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে হবে, কারণ ডোর টু ডোর এজেন্ট সেলিংয়ের মাধ্যমে যদি আমরা যাই সেখানে নানা রকম প্রতিবন্ধকতা আছে। দেখা গেলো যে এখনও বাংলাদেশে এমনও ঘটে যে এজেন্ট প্রিমিয়ামের টাকাটা নিয়ে নেয় পলিসি।
থেকে পলিসি হোল্ডার সল বিশেষে দিয়ে দিচ্ছে, সে কোম্পানির অ্যাকাউন্টে জমা করতেছে না, ওই এজেন্ট কিন্তু টাকাটা তার কাছে রেখে দেয় 3 মাস 6 মাস, সে অন্য কাজে খাটায়। বিমার ক্ষেত্রে সবচেয়ে বেশি নেগেটিভিটি তৈরি হয়েছে এই একটা কারণে। হ্যাঁ, সো এই যে পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু পৃথিবীর কোনো দেশে এইভাবে নাই যে আমরা এজেন্টের হাতে টাকাটা দিয়ে দিলাম, একজন সরল মানুষ, দেশের গ্রামের মানুষ বা নিম্ন আয়ের মানুষ, এজেন্ট কিন্তু ওই টাকাটা দেখা যায় যে সে অন্য একটা কাজে খাটায়, খাটার পর আবার 3 মাস 6 মাস পরে সেখান থেকে আবার ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেয়। বাট প্রবলেম হলো রিয়েল টাইম বেসিসে একটা মানুষ যখন পেমেন্টটা দিচ্ছে, সে এনশিওর হতে হবে সামহাও কোনো না কোনোভাবে, বা তারও উচিত যে টাকাটা একদম সরাসরি অ্যাকাউন্টে গিয়েছে এবং সে ওয়েবসাইটে চেক করবে, সে SMS পাবে, সে জানবে যে ব্যাংকের মতো যে আমার টাকাটা যথাস্থানে জমাকৃত হয়েছে যথাসময়। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আমরা যেটা করি, আমাদের অন্যান্য অ্যাসোসিয়েশন পৃথিবী বাংলাদেশে যে যে অন্যান্য অ্যাসোসিয়েশন আছে, আমরা আমাদের কাজের ধরন অনেকটা একই রকম। তারপর আমরা মনে করি যে আমরা মোর অ্যাক্টিভ। আমাদের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, উনি আপনারা জানেন যে উনি বঙ্গবন্ধু পরিবারের সাথে সম্পৃক্ত একজন মানুষ, তো আমি এবং বঙ্গবন্ধু যেহেতু জাতির পিতা, আমাদের বিমা পেশার সাথে সম্পৃক্ত ছিলেন, ওনার এই বিষয়ে প্রচণ্ড কর্মোদ্যম এবং আগ্রহ বিদ্যমান আমাদের পেশেন্ট মহোদয়। আমরা যেটা করি, আমরা রেগুলেটরের সাথে বসি, আমরা বিভিন্ন রেগুলেটরের সাথে বসি, আমরা মিনিস্ট্রির সাথে বসি, আমরা যে নতুন আইনকানুনগুলো হচ্ছে, যে রুলস রেগুলেশনগুলো হচ্ছে, এগুলো যেন যথোপযুক্ত হয় সেটা আমরা বাস্তবসম্মত হয়, সেজন্য আমরা রুলস রেগুলেশন তাদেরকে সহযোগিতা করি। আমরা আমাদের বিভিন্ন ইড্রা যে সকল উদ্যোগ নেয় সেগুলোকে, বিমা দিবসের উদ্যোগ নেয়, বিভিন্ন ধরনের বিমা মেলার উদ্যোগ নেয়, সেগুলোকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা রেগুলেটরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা কোম্পানিগুলো একসাথে বসি, বসে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি, আমাদের যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমরা মনে করি যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, এবং আমাদের দেখবেন যে অলমোস্ট এভরি মান্থে, এভরি উইকে মিটিং হয়, কমিটি মিটিং হয়, বোর্ড মিটিং হয়। সো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি যে আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ইন্ডাস্ট্রির অনেক সমস্যা সমাধান করতে পেরেছি। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু জায়গায় আমাদের সমাধান করতে পারিনি। একটা অ্যাসোসিয়েশনের সফলতাও থাকে, কিছু কিছু জায়গায় ব্যর্থতাও থাকে, সেই যেগুলো আমরা সফলতা অসফলকাম হতে পারিনি সেটার জন্য হয়তো ভবিষ্যতের চেষ্টা করবো। আমরা আবারও ফিরতে চাই, তার আগে আমি একটা বিরতি নেব। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আলোচনা হচ্ছে, আবারও ফিরবো, কিন্তু তার আগে সোনালি জীবন অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
বিরতির পরে সকলকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন সোনালী জীবন অনুষ্ঠানে। স্যার ফিরে এলাম, আমরা বিমা নিয়ে কথা বলছিলাম, সে বিষয় নিয়ে বলবো। আরেকটা প্রশ্ন, এটা আসলে আমার মনেও রয়েছে এবং আমার মতো অনেক সাধারণ মানুষের মনেই রয়েছে। তো উন্নত বিশ্বের দিকে আমরা তাকালে প্রথম যেটি দেখতে পাই সেটা হচ্ছে তাদের ওখানে জীবন বিমাটা হচ্ছে মাস্ট, মানে সে ওই দেশের নাগরিক হিসেবেই কিন্তু একটি জীবন বিমার দাবি রাখে এবং সেটি তার লাইফের সিকিউরিটি দেয়। এবং একই সাথে আমরা সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে যদি তাকাই, সেটাও কিন্তু তার লাইফে এমন একটি অবস্থান নিয়ে আছে যে সবাই তারা অনেক সিকিউর ফিল করে, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তো এ ব্যাপারে জানেই না। ইভেন দো যারা জব করছে বিভিন্ন প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে এবং লাইক অনেকে বিজনেসও করছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় জীবন বিমার প্রতি ওই আগ্রহটা নেই এবং সরকার থেকেও কিন্তু বাধ্যতামূলক করা হয়নি এখনও পর্যন্ত। এই মানে গ্যাপটা কেন রয়ে গেছে? ইন্স্যুরেন্স বা বিমার যে প্রয়োজনীয়তা, এটা আসলে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের এখনও একটা বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। আমাদের দেশ বা আমি যদি ইউরোপের বা আমেরিকার দেশের কথা চিন্তা করি, এখানে এভরিথিং লাইফ থেকে শুরু করে এভরি প্রপার্টিস ইন্স্যুরেন্স কাভার থাকে, এটা ওখানে ওভাবেই হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট এটাকে বাধ্যতামূলক করেছে। বিকজ প্রত্যেকের মানুষের কিন্তু ওখানে কিন্তু আপনারা জানেন যে সকলের একটা নির্দিষ্ট লাইফ সিকিউরিটি আছে, তারা তাদের মানে তারা আসলে তাদের জীবনযাপন পদ্ধতি অনেক উন্নত আমাদের চেয়ে। বাট আমাদের দেশে কিন্তু আপনি প্রথমে যেটা বলেছেন, আমাদের দেশে কিন্তু বিভিন্ন ক্লাসের মানুষ আছে, বিভিন্ন আয়ের মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সো আমাদের মতো, বিশেষ করে আমাদের মতো এই এশিয়ান এই কান্ট্রিগুলোর জন্য কিন্তু আমাদের পক্ষে বাধ্যতামূলক করা অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু পার্শ্ববর্তী দেশ আমরা যদি ভারতের দিকে তাকাই, তারাও কিন্তু ইন্স্যুরেন্স ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। জনসংখ্যার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তারা আমাদের চাইতে 10 গুণ বেশি, তারপরেও তারা ইন্স্যুরেন্স খাতে এগিয়ে গেছে। তো এটাকে মনে হয় না যে সচেতনতা বৃদ্ধির কারণে সচেতনতা আসলে ভারতীয় মানুষদের যে চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনা অনেকখানি সিমিলার, বাট তারপরে কিন্তু আমাদের দেশের থেকে কিন্তু আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশে অনেক দেশ আছে যাদের মানুষের মনের মানসিকতা কিন্তু সঞ্চয়ী মানসিকতা, তারা অনেক বেশি সঞ্চয় করতে পছন্দ করে। আমাদের দেশের মানুষ কিন্তু যে টাকা ইনকাম করে দেখা যায় যে একটা দিন শেষে ওই পরিমাণ টাকা সে তার মধ্যে থেকে সঞ্চয় করতে পারে না। যাক, আমি আলোচনা যাব না, আমি শুধুমাত্র একটা জিনিস বলবো যে আমাদের দেশে যেমন রিসেন্টলি আপনারা জানেন কিনা জানি না, হয়তো বা ব্যাংক ইন্স্যুরেন্স পদ্ধতি চালু হচ্ছে। আমি আসলে জানতে চাইতাম এখনই ব্যাংক ইন্স্যুরেন্স পদ্ধতির মাধ্যমে কিন্তু বিশেষ করে আমাদের দেশে পার্শ্ববর্তী দেশসমূহ কিন্তু এটা খুব বড় একটা সুফল পেয়েছে। ভারতে কিন্তু প্রায় 52% ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কভারেজ হয়ে থাকে ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে। তো আমরাও এই বছর এটা আশা করি চালু করতে পারবো। বাংলাদেশ ব্যাংক ড্রাফট রেগুলেশন ফাইনাল করেছে, ইডা অলমোস্ট ফাইনাল করেছে। এর মাধ্যমে কি হবে, বাংলাদেশে প্রায় 8 কোটি 8.5 কোটি যে লাইফ ইন্স্যুরেন্স স্পেশালি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আছে, তারা এর আওতায় চলে আসা সম্ভব। এখন যেটা ব্যাংক আগে আমাদের এজেন্টরা সেল করতো, ডিজিটাল প্ল্যাটফর্মে সেল হতো, এখন কিন্তু ব্যাংকের কর্মকর্তা, ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চের সুনির্দিষ্ট কর্মকর্তা অথবা হেড অফিসের কর্মকর্তা ডেজিগনেটেড থাকবে, তারা কিন্তু এই প্রোডাক্ট আমাদের ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো সেল করবে। তারা কিন্তু আপনারা জানেন দে আর ভেরি ভেরি কোয়ালিফাইড, ব্যাংকে যারা কাজ করে তারা ডেফিনেটলি ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ে অনেক ভেরি কোয়ালিফাইড এন্ড সামহাউ তাদের কথা যারা ব্যাংকের গ্রাহক তাদের হয়তো বিশ্বস্ত, তাদের কনফিডেন্স পাবে। তো এর মাধ্যমে আমি মনে করি যে আমাদের দেশেও একটা ব্যাপক ধরনের পরিবর্তন আসা সম্ভব এবং এর মাধ্যমে যে ওই গ্রাহকের টাকা সঠিক সময় জমা হয় না সেটাও বন্ধ হয়ে যাবে এবং ক্লেম পরিশোধ সম্ভব হবে, তখন প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি তার ইন্স্যুরেন্স তাহলে কিন্তু এই আলটিমেটলি এই প্রিমিয়ামটাও ইনসিওর হবে, সেটা ব্যাংক স্টেটমেন্টেও দেখতে পারবে। আর এখন আমাদের দেশে কিন্তু কম বেশি সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্কুলের স্টুডেন্টদের পর্যন্ত এখন ব্যাংক আছে। ব্যাংক অ্যাকাউন্ট নেই এখন বাংলাদেশের মানুষ, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আরো বাড়ছে। তো শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট না, আমাদের তো বিভিন্ন মাধ্যম আছে টাকা পয়সা লেনদেনের, আমি বলবো যে অনেক ধরনের প্ল্যাটফর্মও আছে। সো আমার মনে হয় যে যেইভাবে আমরা বাংলাদেশে এগোচ্ছে, বাংলাদেশে এগোচ্ছে, আপনি সত্যি কথা বলেছেন, আমাদের কিন্তু বাংলাদেশের জিডিপি গ্রোথ এশিয়াতে 2020 কোভিড ইয়ারে এশিয়াতে হায়েস্ট ছিল, মানে এশিয়াতে প্রায়
অলমোস্ট 45 কান্ট্রির মধ্যে আমাদের কোভিডও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে থাকেনি। বর্তমানে যে এখন আমরা সমস্যা ফেস করছি, বৈশ্বিক যে যুদ্ধগত সমস্যা, যে কারণে আমাদের ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এর মধ্যে আমি মনে করি যে আমরা আশেপাশের দেশের তুলনায় আমরা এখনো অনেক বেটার পজিশনে আছি। আমি নাম উল্লেখ করবো না, আপনি বুঝেছেন, অনেক দেশের তুলনায় যেখানে একটা বড় ধরনের ইকোনমিক ক্রাইসিস ফেস করতে হয়েছে, আমরা কিন্তু সেই তুলনায় তত ব্যাপক ক্রাইসিস ফেস করিনি। সো আমার মনে হয় যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিশেষ করে আগামী 6 মাস হয়তো এই ক্রাইসিস থাকবে, সবসময় থাকবে না, আমার মনে হয় নেক্সট ইয়ারে গিয়ে আমরা হয়তো লাইফ ইন্স্যুরেন্স বা নন লাইফের দুইটারই ফ্লারিশ করা সম্ভব হবে। আমরা যখন দেশের বাইরে, লাইক আমি যদি ইউরোপের কথা চিন্তা করি, আমাকে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স করে দিতে হচ্ছে। সো একটা দেশে যখন আমি যেতে চাইছি, ওই দেশ থেকে যদি এই নিয়মটা থাকে যে আমাকে ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে, সো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে, স্পেশালি বিভিন্ন অকেশনের উপরে ভিত্তি করে। সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে আল্লাহ না করুক, অনেকেই কিন্তু বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায়, আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে অন অ্যান অ্যাভারেজে বছরে প্রায় 6,000 মানুষ মারা যায়, এবং উৎসবগুলোতে সবচেয়ে বেশি ভয়াবহ। হ্যাঁ, উৎসবগুলোতে আপনি দেখবেন যে ঈদের সময় অ্যাক্সিডেন্ট হচ্ছেই, তো সো আলটিমেটলি এভরি ফেস্টিভ্যালে আপনার মানুষ মারা যাচ্ছে। সো আমার মনে হয় যে এইসব চিন্তাভাবনা কিন্তু যদি আমরা ভবিষ্যতে নিয়ে আসি, তাহলে আমাদের যেই ডিজিটাল আন্ডাররাইটিং পদ্ধতি আছে তার মাধ্যমে, আর এখন আমার মনে হয় যে প্রত্যেকেই এখন মোবাইল ইউজ করতে অভ্যস্ত, প্রত্যেকেই মোবাইলের সাথে সম্পৃক্ত, এবং মোবাইল আসার কারণে কিন্তু আমাদের অনেক বিজনেস নতুন করে বেড়ে গেছে। দেখেন, মোবাইলের মাধ্যমে আমরা উবার পাচ্ছি, মোবাইলের মাধ্যমে আমরা পাঠা পাচ্ছি, মোবাইলের মাধ্যমে আমরা ফুড পান্ডা পাচ্ছি, তাহলে ইন্স্যুরেন্স কেন আমরা মোবাইলের মাধ্যমে পাবো না? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমি যেখানে ওখানকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একটা অংশ আপনার সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে যদি আরো সুযোগ হয় আমরা আরো শেয়ার করব। অবশ্যই। একেবারে শেষের দিকে চলে এসেছি, সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমরা আরও অনেক আগে থেকে এই স্লোগানটি দিচ্ছি, এবং ডিজিটালাইজেশন কিন্তু বিমা শিল্পেও চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত 100% নয়। কোভিড পরিস্থিতিতে আমরা সবচেয়েতে বেশি যে সুফলটা পেয়েছি সেটা দেখেছি, বিশেষ করে আমি যদি সোনালী লাইফের উদাহরণই দিয়ে থাকি, যে সেই সময়টাতেও তারা কিন্তু শতভাগ ব্যবসায় সফলতা অর্জন করেছে। এটার রিজন ছিল তারা একদম পূর্ণাঙ্গরূপে অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছে। তো অন্যান্য ইন্স্যুরেন্স যারা রয়েছে তারা অনেকে এগিয়ে আসলেও আমরা শতভাগ এখনও পাচ্ছি না। তো মনে হয় না যে অনেকেই যারা বিজনেস করতে পারছে না বা মানুষের কাছে ওই পরিমাণে পৌঁছতে পারছে না, সেই জায়গা থেকে ডিজিটাল না হওয়ার কারণে তারা অনেকখানি পিছিয়ে আছে? আমি সোনালী লাইফকে ধন্যবাদ জানাই, কারণ বিকজ তারা ডে ওয়ান থেকে ডিজিটালাইজ ফরম্যাটে চলে এসেছে, এবং তারা এসছে কিন্তু অনেক পরে। বাট যে কোম্পানিগুলো আরও 10-15 বছর এগিয়ে এসছে, তখন কিন্তু ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মটা এত অ্যাডভান্স ছিল না। সো যখন প্রথমেতে তারা নন ডিজিটাল ফরম্যাটে ছিল কিছু বছর, তারপর পরবর্তী তারা ফুলি ডিজিটাল হওয়ার চেষ্টা করেছে, এবং এতে করে কিন্তু আমি এখন, তবে আমার কাছে যেটা মনে হয় যে এখন প্রায় 95% কোম্পানি, সব কোম্পানি কিন্তু প্রথম থেকেই ডিজিটালাইজ ফরম্যাটেই যাচ্ছে, কারণ এত এই লাইফ ইন্স্যুরেন্সের যে পলিসি হোল্ডার গ্রাহক, সেটা যদি আমি ডিজিটালাইজ ফরম্যাটে না নিয়ে যাই, তাহলে তো এটা এই রেকর্ড কিপিং করাও সম্ভব না। তো সো ডিজিটাল সবাই হচ্ছে, বাট কেউ কেউ হয়তো একটু অ্যাডভান্স ডিজিটাল টেকনোলজি ইউজ করছে, কেউ কেউ হয়তো কম অ্যাডভান্স টেক সফটওয়্যার ইউজ করছে। তো আমার মনে হয় যে আমরা যদি একটা কমন প্ল্যাটফর্মে ইউজ করতে পারি, যে না ঠিক আছে সব কোম্পানিগুলো কাছাকাছি, হ্যাঁ যে যে সফটওয়্যার ইউজ করুক, প্রত্যেকের হয়তো অ্যাপস থাকতে হবে, প্রত্যেকের ওয়েবসাইট ডেফিনেটলি আছে, অ্যাপস অনেকের নাই, প্রত্যেকের হয়তো বা বিকজ আপনি জানেন যে এখন মানুষ আর ওই ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছে না, সে তার ওয়েবস অ্যাপসে ঢুকে তার ইনফরমেশনগুলো পেতে চাচ্ছে, এবং তার টাকা জমা পেতে চাচ্ছে, তার কী কী নতুন অফার আছে সে ওখানে নোটিফিকেশন চাচ্ছে। মানুষের কিন্তু এখন অনেক সময় নোটিফিকেশন চাচ্ছে যে হ্যাঁ আমি তার চলতি পথেই যে কোনোভাবে তার ইনফরমেশনটা, হ্যাঁ আপনি নোটিফিকেশন আসতে পারে যে আমার এখন এই অফারটা আছে বা এই নতুন প্রোডাক্ট আসতেছে, এই সময় এই অফারগুলো চলতেছে। মানুষ এখন বিশেষ করে আমাদের দেশে থেকে, আপনারা জানেন যে আমাদের দেশ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি, আপনার 16 কোটি 40 লক্ষ মানুষের দেশ, এখানে আমাদের মেজরিটি পিপল আর ভেরি ইয়াং, তারা তাদের বয়স হলো 30 থেকে 41 বছরের মধ্যে। সো এই ইয়াং জেনারেশন যেভাবে এক্সপেক্ট করছে ইন্স্যুরেন্সকে বা যেভাবে চাবে, আমাদের সেভাবেই কাস্টমাইজ করে তাদের কাছে
দিতে হবে বিকজ বয়স্ক লোকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স হয় না ইন্টারেস্টিং আপনারা জানেন যে 60 বছর পরে কিন্তু সে যদি ইন্স্যুরেন্স করতে চায় তাকে 65 এখন বলতে 60 হ্যাঁ 60 65 এরকম আছে তো এর বাইরে কিন্তু বয়সের পরে কিন্তু গিয়ার মানুষ লাইফ ইন্স্যুরেন্স করতে পারে না সো আমাদের ইউ হ্যাভ টু টার্গেট দ্য ইয়াং পিপল দোজ হ্যাজ নিউলি ম্যারিড যারা নতুন বিয়ে করেছে যাদের নতুন বাচ্চা হয়েছে সো তাদেরকে টার্গেট করে আমাদেরকে এডুকেশন প্ল্যান বা এডুকেশন পলিসি বলেন যেভাবেই বলেন এবং ইন্স্যুরেন্সের মাধ্যমে মানুষ কিন্তু যেটা পড়বে আমাদের তরুণ সমাজ ফিউচার জেনারেশন যেভাবে সিকিউরড ফিল করবে যে হ্যাঁ ঠিক আছে আমি সামান্য একটা প্রিমিয়াম দিলাম বাট আমার আমার চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবহার করবে আমার ছেলের পড়াশোনা ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবহার করবে যেটা উন্নত বিষয় হয় আমি হয়তো পুরো কভারেজ দিতে পারবো না বাট একটা বড় ধরনের ব্যাকআপ তো আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দিতে পারবে আর আমরা যে আমার পুরোটাকে আমার দিতে হবে তাও তো না আমরা তো বিদেশে রিইন্স্যুরেন্সও করি সো বড় আকারে ইন্স্যুরেন্স হলে আমরা রিইন্স্যুরেন্স করে সেই কভারেজ নিয়ে এসে আমাদের কিন্তু এই ক্লেম বা এই মানে পেমেন্টগুলো করা সম্ভব সলভ করা সম্ভব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন অনেক কিছু জানতে পারলাম যে এটির বাংলা দর্শকদের ধন্যবাদ আপনাকে বিশেষ করে উপস্থাপনা সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ সাথে সাথে সোনালী লাইফকে আবারও ধন্যবাদ একটা সুন্দর বিমা বিষয়ক অনুষ্ঠান স্পন্সর করে যাওয়ার জন্য আমি আশা করব যে এই অনুষ্ঠানটা ভবিষ্যতে চালু থাকবে এবং বিমা সম্পর্কে মানুষ বিশেষ করে সাধারণ মানুষ এবং আমাদের পলিসি হোল্ডাররা আরও বেশি বেশি জানতে পারবে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সোনালী জীবন অনুষ্ঠানের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আজকের এই আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে অনেক কিছু নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন আবারও ফিরে আসবো আগামী আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে নতুন কোনো বিষয়ে কথা বলতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ A1 Thread Pipe Music Lounge উপস্থাপনা ফেরদৌস বাপ্পি পরিচালনা সেলিম দোলা খান আজ তোমার চিঠি যদি না পেলাম হায়